ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের আগাম টিকিট দেওয়ার তৃতীয় দিনে সকাল 8টা থেকে কমলাপুর রেল স্টেশনে দেওয়া হচ্ছে 23 জুনের টিকিট। আর এই টিকিট সংগ্রহ করতে গতরাত থেকে কমলাপুর রেল স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় অসংখ্য মানুষকে। নারী যাত্রীদের একটি বুথে টিকিট দেওয়ায় বেড়েছে ভোগান্তি। বিস্তারিত সোহান খানের প্রতিবেদনে। 5 দিনব্যাপী টিকিট বিক্রির তৃতীয় দিনে 23 জুনের টিকিটের জন্য কমলাপুর রেল স্টেশনে ভিড় করছেন অসংখ্য মানুষ। সেহরির আগ থেকে তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন। এই টিকিট প্রত্যাশীরা শোনালেন নানা ভোগান্তির কথা। এই তারিখে চলে আসছে, এত কিছু খাইতে পারিনি, একটা কলাটা পাউরুটি খেয়েছি, তাও টিকিটের লেগে বসে আছে। একটা বুকিং দেওয়ার টিকিট ছিল মন্ত্রণালয় থেকে, ওই বুকিং দেওয়া কেবিন টিকিট বেচা দিয়েছে এখানকার যে ডিসিও। ট্রেন বাড়ানো হয় এই জন্য তাহলে আমাদের আরও সুযোগ সুবিধাটা ভালো হবে। এদিকে একটিমাত্র কাউন্টারে নারী যাত্রীদের টিকিট দেওয়ায় বেড়েছে ভোগান্তি, তাই তাদের বিশেষ সুবিধা দেওয়ার দাবি জানালেন তারা। কাউন্টার দুইটা হলে খুব ভালো হয়, আর টিকিটটা যদি একটু মানে একটু তাড়াতাড়ি ছাড়ে, মানে এখন 8টায় ছাড়ছে, যদি 7:30টার মধ্যে এমন বা 7টার মধ্যে ছাড়ে তাহলে আমাদের জন্য সুবিধা হয়। কর্তৃপক্ষ একটু সজাগ হয় তাহলে মনে হয় ভালো হয়, কেননা এই যে একটা সুস্থ মানুষও এখানে আসলে অসুস্থ হয়ে যাবে। কমলাপুর থেকে 15 ও 16 জুন দেওয়া হবে 24 ও 25 জুনের আগাম টিকিট, আর 19 জুন থেকে শুরু হবে ফিরতি টিকিট বিক্রি। সোহান খান, এসএটিভি, ঢাকা।